লবণ খেলে ভালো হবে মুখে দাগ, এমনকি চুল পড়াও বন্ধ হবে এই লবণে। আপনার কি দাঁতের সমস্যা? সেই সমস্যাও দূর করবে এই লবণ। একথা আমি বলছি না, বলছে ব্যবহারকারীরা। ভালো জিনিস কি কি কাজ হয়েছে আপনার? এটা আমার মুখে খুব ব্রণ ছিল, দাগ ছিল, ব্যবহার করে কি মুখের ব্রণ দাগ ভালো হয়ে গেছে। তারপরে আমি চুলের মধ্যেও কি অ্যালোভেরা দিয়ে ব্যবহার করেছি, ব্যবহার করাতে চুল পড়া অনেক বন্ধ হয়ে গেছে। ব্যাম্বু সল্ট বা বাঁশের তৈরি লবণ ছড়িয়ে পড়েছে রাজ্যের বেশ কয়েকটি জেলায়। তার মধ্যে আমরা পৌঁছই পূর্ব বর্ধমানের শক্তিগড় এলাকায়। সেখানকার মানুষ ব্যবহার করেছেন এই বাঁশের তৈরি লবণ, আর তারা যে উপকার পেয়েছে নিজের মুখে স্বীকার করছে এইচএন বাংলার ক্যামেরার সামনে। মাত্র এক মাস ব্যবহার করেই তারা উপকার পেয়েছে এই ব্যাম্বু সল্টের দ্বারা। এক মহিলা জানান, তার মুখে দীর্ঘদিনের ব্রণ দাগ ছিল, বহু মেডিসিন খাওয়ার পরও কোনো কাজ হয়নি, কিন্তু এই লবণ ব্যবহার করাতে মুখের দাগ অনেকটা কমে গিয়েছে। আরও এক অন্য মহিলা জানান, চুল পড়া বন্ধ হয়েছে এই লবণ ব্যবহার করে। আর এই খবর ছড়িয়ে পড়তে এলাকার বহু মহিলারা তারাও ব্যবহার করতে শুরু করেছে এই ব্যাম্বু সল্ট বা বাঁশের তৈরি লবণ। শুধু মহিলা নয়, পুরুষরাও বাদ দিচ্ছেন না। যেমন পেটে গ্যাস অ্যাসিডিটি হয়ে গেলে তার প্রতিকার করছে এই লবণ, ছাড়াও আরও বেশ কয়েকটি রোগের কাজ করছে এই লবণ, এমনটাই বলছে ব্যবহারকারীরা। তারা বলছেন এই ব্যাম্বু সল্ট শুধু বর্ধমান কেন, গোটা পশ্চিমবাংলায় ছড়িয়ে পড়বে এর উপকারিতা জানতে পারলে। আমরা জেনেছি, ব্যবহার করছি, আর সেটা নিজের মুখে স্বীকার করছি। আমি বলবো ওষুধের সাইড এফেক্ট থাকে, কিন্তু এই ব্যাম্বু সল্ট অর্থাৎ বাঁশের তৈরি লবণে কোনো রকম সাইড এফেক্ট নেই। আর এই লবণ শুধু জলে গুলে ওষুধের মতো খেতে হবে এমনটা নয়। আপনি চাইলে রান্নাতে ব্যবহার করতে পারেন, ভাত খাওয়ার সময় ব্যবহার করতে পারেন। ব্যাম্বু সল্টের বিষয়ে আরও জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। হ্যাঁ, ব্যাম্বু সল্ট আমি ইউজ করি। এটা কোন জায়গা? এটা পূর্ব বর্ধমান বোরশুল। আচ্ছা, মানে শক্তিগড় এলাকা, তাই? হ্যাঁ, শক্তিগড় এলাকা। তো আপনি এত দূর থেকে কিভাবে জানলেন যে এই ব্যাম্বু সল্ট? সোশ্যাল মিডিয়ায় এই এইচএন বাংলায় দেখেছি, আমি ভিডিওটা দেখে যোগাযোগ করেছিলাম। দাগ ছিল, ব্যবহার করে কি মুখের ব্রণ দাগ ভালো হয়ে গেছে। তারপরে আমি চুলের মধ্যেও কি অ্যালোভেরা দিয়ে ব্যবহার করেছি, ব্যবহার করাতে চুল পড়া অনেক বন্ধ হয়ে গেছে। দেবশ্রী মন্ডল। এই লবণ ইউজ করেন? হ্যাঁ, এই লবণ আমি ইউজ করি, ব্যাম্বু সল্ট। তো এই লবণ খেয়ে খুবই উপকারিতা পেয়েছি। যেমন হচ্ছে বদ হজম হতো, গ্যাস হতো, পায়খানা পরিষ্কার হতো না। তো এই লবণটা খেয়ে মানে খুব উপকার পেয়েছি, লবণটা খুব ভালো। হ্যাঁ, গ্যাসের ওষুধের থেকে লবণটা অনেকই উপকারিতা। তো এই লবণটা সবাই খেতে পারে আর কি। হ্যাঁ, এক মাস ইউজ করছেন। এলাকার মানুষের জন্য কি বলবেন, এটা ব্যবহার করার জন্য বলবো যে খুবই ভালো। তো সবার জন্য একবার হলো, একটা হলো সুভদ্রা কোরা। আপনার ব্যাম্বু সল্ট আমি ইউজ করি। কতদিন করছেন? এটা ইউজ করছি আমি মাস দেড়েক হচ্ছে। আচ্ছা, এই বাড়িতে কি সবাই ইউজ করে? বাড়িতে সবাই ইউজ করে। কি উপকার পেয়েছেন আপনি? আগে সবাইকার একটু কষ্টকাঠিন্যের মতো সমস্যা ছিল, আর তারপরে পেট ব্যথা, তারপরে মাথা যন্ত্রণা, তারপরে হাই ব্লাড প্রেশার মতো রোগ ছিল, সেটা এখন দেখতে পাচ্ছি খুব ভালো আছে। ব্যাম্বু সল্টের খোঁজ কীভাবে পেলেন? আমি এইচএন চ্যানেলের যে আমি ভিডিও দেখছিলাম, যে খবর নিউজ চ্যানেলে দেখার পরে আমি সেখান থেকেই আমি কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করি। তারপরে এইতে বলে বিভিন্ন রোগ নিরাময় হয়, এটা কি সত্য? হ্যাঁ, এটা সত্য। আচ্ছা, এলাকার লোকে মানে যারা ব্যবহার করে না তাদের জন্য কি বলবেন? আমি চাই তারা ব্যবহার করুক, আর তারা নিজেরা আরো সুস্থ থাকুক। এই লবণ তাহলে কি আপনারাই শুধু ইউজ করেন, না আশেপাশের লোককে দেওয়া যাবে এই লবণ? হ্যাঁ, এই লবণ আশেপাশের মানুষকে সবাইকে দেওয়া যাবে। আর এই লবণ আমার ওয়াইফ নিজে ডিস্ট্রিবিউট নিয়েছেন, আর আমরা সকলেই খাচ্ছি, আর আরো সব স্থানীয় মানুষরা খাচ্ছে। নিতে চাই এলাকায় কিভাবে যোগাযোগ করবে? আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করলেই পাবেন। আপনার নাম? আমার নাম অপূর্ব মন্ডল। আপনার এলাকা? আমার এলাকা হচ্ছে বোরশুল উন্নয়নী পশ্চিম কোড়াপাড়া। বাঁশের লবণ ইউজ করি। কতদিন ব্যবহার করছেন আপনি? আমি ব্যবহার করছি এক মাস হলো। কি আপনার সমস্যা কি হতো, আপনি কেন? গ্যাস, অম্বল এসব হতো,
হ্যাঁ, তারপরে পায়ে হাতে যন্ত্রণা, হ্যাঁ এসব হতো, বিভিন্ন রকমের প্রবলেম হতো, দিয়ে এখন খেয়ে একটু ভালোর দিকে আছি, হ্যাঁ ভালো বুঝছি। তা ওষুধ খেলে অনেক রকম সাইড এফেক্ট থাকে, তো ওই জন্যে খাওয়াটা ঠিক নয়, বাঁশের লবণটা খাই। বাঁশের লবণটা হচ্ছে অনেক কিছু, মানে বাঁশের ভিতরে ঢুকিয়ে পুরানো হয়, পুড়িয়ে তাকে জীবাণুগুলোকে নষ্ট করা হয়, হ্যাঁ দিয়ে তারপর সেটাকে খাওয়ার জন্য তৈরি করা হয়। খুব সুন্দর লবণটা। এটা প্রথম আপনি ব্যবহার করতেন, কোনো ভয় হয়নি? না 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 না, ভয় হয়নি, এই জন্যই মানে খুব বিশ্বাসযোগ্য লোকের কাছ থেকে নিয়েছি, সে দিয়েছে, হ্যাঁ সে বুঝিয়েওছে যে মানে খাও, খেলে উপকার পাবে। বাড়ি কোথায়? আমার বাড়ি হাটগোবিন্দপুর। কোন ডিস্ট্রিক্ট? বর্ধমান, মেমারি থানা। আপনার নাম? আমার নাম মীর বাদশা। পেয়েছি মানে ধরুন এই গ্যাস অম্বল যেগুলো হচ্ছিল, ঠিক আছে, এগুলো দেখছি ভালোই কাজ হচ্ছে, ঠিক আছে, শরীরের মধ্যে এনার্জি বাড়ছে। কিভাবে জানতে পারলেন এই ব্যাম্বু সল, কিভাবে জানতে পারলেন যে পশ্চিমবাংলায় পাওয়া যায়? এটা তো চীনের তৈরি জিনিস। এটা একদিন আমাকে ঠিকানা বললো, আর ও নুনটা এনেছিল, ঠিক আছে, সব দেখালো আমাকে ইউটিউবে, দিয়ে মালটাও সাপ্লাই করছে শুনলাম। ও বলে তাহলে আমার কাছে আছে, আচ্ছা ঠিক আছে। তা ওই দাদাকে আমি বললাম তাহলে আমিও একটা খেয়ে দেখি, হরগ্রাম বাগা। কোন ডিস্ট্রিক্ট? বর্ধমান ডিস্ট্রিক্ট। থানা? মেমারি।